একজন মানুষ যখন মারা যায় আপনি কীভাবে বুঝবেন যে তার ভালো মৃত্যু হয়েছে পাঁচটা কোয়ালিটি রয়েছে এই পাঁচটা কোয়ালিটি যদি কারো মৃত্যুর সময় আপনি লক্ষ্য করেন খেয়াল করেন ইম্পর্টেন্ট কথা এই পাঁচটা কোয়ালিটির কোনো একটা যদি কারো মৃত্যুর সময় আপনি লক্ষ্য করেন যে হচ্ছে কোনো একটা সিমটম প্রকাশ পাচ্ছে তাহলে আপনি বুঝে নেবেন যে এই লোকটার মৃত্যু একটা জান্নাতি মৃত্যু সে একটি ভালো মৃত্যু উপহার পেয়েছে এই পাঁচটা গুণ কি কি আপনারা শুনবেন এই পাঁচটা সিমটম কী কী শুনবেন আচ্ছা প্রথম সিম্টম হচ্ছে মৃত্যুর আগে কেউ যদি চমৎকারভাবে উচ্চস্বরে কালীমাটা পরে মৃত্যুবরণ করতে পারে তাহলে বুঝে নেবেন যে আল্লাহ হওয়া তালা তার জন্য একটি নেয়ামত রেখে দিয়েছেন কি পড়তে হবে কথা বলেন আল্লাহর হাবিব বলেন লাকিনু মাওতা কুমলা ইলা হাই মানকানা খেরো কালামিহি ইলা ইলা হাই দাখলাল জান্না যেই লোকের শেষ কালিমা যার শেষ কথা লাইলা হাইল্লাল্লাহ হয়ে যায় রব্বুল আলমিন তার জন্য জান্নাতের ফায়সালা করে দেয় এই জন্য আমার ভাইরা মৃত্যুর আগে আমাদের জবানে যেন কালিমা নসিব হয় সেই নিয়ামত আমরা সবাই চাই কি চাই না পাঁচটা সিমচম এক নাম্বার হচ্ছে মৃত্যুর আগে কি নসিব হবে তবে আরেকটা ব্যাপার লক্ষণীয় আপনার পাশে একজন মৃত্যু সজ্জায় সাহিত্য একজন মানুষ ছটফট করছে তার কাছে গিয়ে আপনি গুতায় নাই কালিমা পড়েন কালিমা পড়েন কালিমা পড়েন এভাবে গুতাইলে সে আবার উল্টা একটা কথা বলে বসতে পারে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন লক্ষিন্লাহ তাকে গুতানো দরকার নাই তার পাশে বসে বসে তুমি কালিমার তালকিন করো অর্থাৎ তুমি তার পাশে বসে বসে কালিমা পড়তে থাকো তোমারটা শুনে সে যেন পড়তে পারে এজন্য আমরা যখন কোনো মমূর্ষ ব্যক্তিকে দেখতে যাব আমরা কি তারে বারবার কালিমা পর কালিমা পড়ো বলবো নাকি আমরা নিজেরা পড়ব। নিজেরা পড়ব। দুই নাম্বার সিমটম হচ্ছে যদি কোনো নেক কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করা হয় তাহলে আমরা বুঝে নেব তার মৃত্যুটা হচ্ছে একটা জান্নাতি মৃত্যু নেক কাজ করা অবস্থায় মানে যেমন মাহফিলে এসেছেন এটা বদকাস নানের কাজ কথা কয় না আপনি মসজিদে গিয়েছেন সেটা বদকাজ নান কাজ হিরো আলমের সাহসী হিরো আলম সিনেমা দেখতে গিয়েছেন এক কাজ না বদকাজ আপনি যদি মসজিদের মধ্যে বরেন তাহলে আপনি বুঝে নিবেন আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে কারণ আল্লাহর হাবিব বলেছেন তাহিয়া কামা দুনিয়াতে বাঁচবা সে অবস্থায় মৃত্যুবরণ করবা আর যে অবস্থায় তুমি মৃত্যুবরণ করবা কেমতের ময়দানে ওই অবস্থায় তোমার আল্লাহ তোমারে দাঁড় করিয়ে দেবে সুভান আল্লাহ সাপোজ আপনি যদি সেজদা দিচ্ছেন মসজিদে সেজদারত আছেন ইন মিন টাইম মালাকাল রুহটাকে অবস করে নিয়ে গেল তাহলে এর চাইতে সৌভাগ্যবান মৃত্যু আর কি হতে পারে আপনি কোনো আউল ফাউল কাজে গিয়েছেন কোনো সিনেমা হলে গিয়েছেন বা কোনো জুয়ার আড্ডায় কোনো মদের আড্ডায় গিয়েছেন সেখানে গিয়ে যদি আপনি মরে যান তাহলে মনে রাখবেন মরতে দেরি আর ফেরেশতাদের তাদের থাপ্পড় খাইতে দেরি নাই দুই নাম্বার হচ্ছে নেক কাজ করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে এটাও একটা ভালো সাইন তিন নাম্বার হচ্ছে যে লোকটা মৌমিন যে মৃত্যুর আগে তার একটা ব্যাপার লক্ষ্য করবেন সেটা হচ্ছে তার কপাল ঘেমে যাবে তার কপাল ঘামবে কি ঘামবে সবাই বলেন আল্লাহর হাবিব বলেছেন মা উঁচুল মৌমিনে জাবিন মৃত্যুর আগে মৌমিনের কপাল ঘামায় কি ঘামায় এজন্য মৃত্যুর আগে আমরা যদি কারো কপাল ঘেমে যায় দেখি তাহলে আমরা বুঝবো তার জন্য একটা সুসংবাদ অপেক্ষা করছে তিনটা গেল চার নাম্বার হচ্ছে জুমুয়ার দিন অথবা জুমুয়ার রাতে যদি আল্লাহর কোনো গোলাম মারা যায় এমন সহকারে তাহলে বুঝে নিব তার জন্য একটি সুসংবাদ অপেক্ষা করছে ভালো বলবেন না কোন দিন অথবা জুমার দিন অথবা জুমার রাত এই যে এই রাতটা কিসের রাত এই রাতটা কিন্তু বৃহস্পতিবার রাত না এই রাতটা কিন্তু জুমার রাত অর্থাৎ এই রাতে অথবা কাল সকালে কালকে দিনের মধ্যে যদি কোনো মুসলমান মারা যায় আল্লাহর হাবিব বলেছেন মুসলিম ইন ইয়ামু তুয়াল জুমা এ লাইলা তাউল জুমা ওয়াকাহুল্লাহ কবর জুমার দিন অথবা জুমার রাতে যদি আল্লাহর কোনো গোলাম মারা যায় তাহলে আল্লাহ কবরের ভয়ঙ্কর আজাব থেকে তাকে মুক্ত করে দেবেন এটা একটা সুসংবাদ না অনেকে জুমার দিন অথবা জমার রাতে মারা যায় না আচ্ছা পাঁচ নাম্বার সাইন হচ্ছে যদি কোনো প্রকারের শহীদি মৃত্যুকেও বরণ করে তাহলে ওই লোকটাও হওয়া তালার জান্নাতের মেহমান হয়ে যাবে কোনো প্রকারের শহীদের জন্য বললাম হাদিসের মধ্যে শহীদের পাঁচটা প্রকার বলা হয়েছে কয়টা প্রকার আল্লাহর হাবিব বলেছেন সুহাদা ও খামসাতুন শহীদ হচ্ছে পাঁচ প্রকার আলমাতুন ওয়াল্মাবুতুন ওয়ালগারিক ওয়াসাহিবুলহাদাম ওয়া শাহিদ অফিস সাবিন ইল্লাহ এই পাঁচ প্রকার হচ্ছে শহীদের সিম্পটম শুধু আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যাবে সেই শহীদ না আরও এছাড়া অনেকেই শহীদ আছে যেমন এই করোনা মহামারী এই মহামারীতে দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেছেন কে যদি ইমাম থাকে এই মহামারীতে যদি মারা যায় তাহলে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা তাকে দান করে দিয়েছেন আরেকটা হচ্ছে যদি কেউ পেটের পীড়ায় মারা যায় সেও শহীদ যদি কোথাও আগুন লেগেছে কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় সেও শহীদ কেউ যদি পানিতে ডুবে অপঘাতে মৃত্যু হয় সেও শহীদ আর পাঁচ নাম্বার চূড়ান্ত শহীদ হচ্ছে কেউ যদি আল্লাহর দিনের কথা বলতে গিয়ে কেউ যদি জিহাদে অংশগ্রহণ করে শত্রুর সাথে কাফের বিরুদ্ধে জিহাদ করতে করতে মারা যায় তাকে আল্লাহ চূড়ান্ত শহীদের মর্যাদা দান করে দেয় আলহামদুলিল্লাহ বলেন এজন্য এই যে পাঁচ প্রকারের চম বললাম আমরা কি চাই এই পাঁচ প্রকারের কোনো একটা সিমটম মৃত্যুর আগে আমার জীবনে ঘটুক সবাই চান চান না কে কে হাত তোলেন তো ও এক দুই তিনজন চায় না এখনো বুঝছে না আচ্ছা আল্লাহ সুবাহ বোঝার তো ফিগ দান করুক না আমিন এই পাঁচ প্রকারের যে সিমটম আজকে আলোচনা করলাম এই পাঁচ প্রকারের কোনো একটা প্রকারে অথবা সবগুলো প্রকারেই যেন আল্লাহ হওয়া তালা আমাদেরকে রাখেন বলে আমিন কারণ আমরা এমন মৃত্যু চাই যে মৃত্যুর পরে সরাসরি আমাদের জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করছে এমন মৃত্যু আমরা চাই না যে মৃত্যুর পরে জাহান নামের বাড়ি খাওয়া লাগবে আপনারা কোন মৃত্যু চান যেই মৃত্যুর পরে জান্নাতে যেতে চান নাকি যেই মৃত্যুর পরে জাহান্নাম রয়েছে তেমন মৃত্যু চান কথা বলেন মোৰতেই হা বেজখন চহীদী মৰণ দিও আমাকে মোৰতেই হাঁহ বেজখন চহীদি মৰণ দিওঁ আমাকে ৰোগেশকে মৰণ দিনা মায়ে বিপদে মুসিবতে ফেলো না এমন মরণ দিয় চোখ বুঝলেই যেন দেখি তোমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিয় আমাকে বরণামেন আল্লাহ সুবহান হাত এই শাহাদাতের মর্যাদা আমাদেরকে নসিব করুক বলেন আমিন